হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন, আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, চলুন। আর সেটা হলো ওবিডি টু স্ক্যানার। তো আমরা জানি সবাই, আমাদের বর্তমান গাড়িগুলো বিশেষ করে 1996 এর পরে বাধ্যতামূলক, মানে ল করে বাধ্যতামূলক করা হয়েছে যে প্রত্যেকটা গাড়িতে ওবিডি টু স্ট্যান্ডার্ড থাকতে হবে। ওবিডি টু হলো আসলে কী জিনিস, সেটা আগে আমরা একটু জেনে নিই। তো এখন প্রত্যেকটা গাড়িতে এই ওবিডি থাকার কারণে কি হয় যে গাড়িতে কোনো সমস্যা হলে সেটা সেই অনবোর্ড ডায়াগনোসিস সিস্টেম সেটাকে অ্যানালিসিস করে সেটা সিস্টেমে রেখে দেয়। এবং এটা একজন গাড়ি চালক বা ড্রাইভার বা আপনি ওনার হিসাবে বুঝতে পারেন যে আমাদের গাড়িতে একটি একটি লাইট থাকে, চেক লাইট নামে যেটা আমরা চিনি, বা ইঞ্জিন চেক লাইট। সেই লাইটটা জ্বলে ওঠে এবং আপনাকে সিগনাল দিয়ে দেয় যে আপনার গাড়িতে কোনো সমস্যা হলো। তো এই সিগনাল দেখে আসলে বোঝা যায় না কী ধরনের সমস্যা, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা সমস্যা। তো সেই সমস্যাটা ডিটেক্ট করার জন্য এই স্ক্যানার ব্যবহার করা হয়, মানে একটা ওবিডি পোর্টে লাগিয়ে স্ক্যান করলে আপনি বুঝে যাবেন যে আপনার গাড়িতে কী ধরনের সমস্যা আছে। তো সেই স্ক্যানার নিয়ে আজকে আমি আলোচনা করবো। সেজন্য আমি তিনটা স্ক্যানার আসলে সংগ্রহ করেছি আমার পার্সোনাল, এবং আমি আপনাদেরকে আগে বলে রাখি আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না, আমি নিজে আসলে এই স্ক্যানারগুলো কিনেছি টেস্ট করার জন্য এবং টেস্ট করে দেখেছি, এবং আপনাদের এই সাজেস্ট করবো আসলে কী ধরনের স্ক্যানার কেনা যায়। তো বলে নিই, আমি আসলে তিনটা স্ক্যানার আসলে আজকে ইয়ে করবো। একটি হলো স্ট্যান্ড অ্যালোন, এই স্ক্যানারটা, এটা আসলে এটা একটা ইয়ে হলো যে এটা আপনার প্রত্যেকটা জিনিস আপনার বিল্ড ইন, তো আপনাকে নতুন করে ইয়ে করতে হবে না, যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না, সেটা এটা আপনি সরাসরি এই স্ক্যানে আপনার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আরেকটা হলো, এটা হলো আপনার ব্লুটুথ, তো এটাকে আপনাকে আবার ইউজ করার জন্য আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার বা অথবা কী বলে মোবাইল ফোন প্রয়োজন হবে। আরেকটা হলো একই গোত্রের, এটাও স্ট্যান্ডাল, এটা হলো একটা ডঙ্গল টাইপের, ওই এই দুটো একই জিনিস ডঙ্গল। এটা হলো, তবে এটা ওয়াইফাই, এটা ওয়াইফাই ডঙ্গল, এটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন ইউজ করতে হবে। তো আজকে আমি এই দুটাই ইয়ে করবো না, আমি আজকে এইটা আনবক্স এবং রিভিউ করে দেখাবো। পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেখানে আমি এগুলো দেখিয়ে দেবো। তবে এগুলো বিভিন্ন দামের তারতম্য আছে, বিভিন্ন দামের জিনিসগুলো, বিভিন্ন সাইজ এবং বিভিন্ন দাম। তো আমি দামগুলো বলে দেবো কোনটার কত দাম পরবর্তীতে। তো তো চলুন আগে এটা আনবক্স করি এবং দেখে নেই যে এটা কীভাবে ইউজ এবং কীভাবে ইউজ করতে সেটা আমরা দেখব। তো আমি যে স্ক্যানারটা রিভিউ করব সেটার মডেল নাম্বার হলো V311, এবং এটা 1996 থেকে মোটামুটি নতুন সব ধরনের গাড়ি কাজে করা যাবে এটা দিয়ে। এবং এটার ডিটেলসটা প্যাকেটের উপরে দেওয়া আছে, এবং প্যাকেটের পিছনের দিকে আপনি আরও ডিটেলস দেওয়া থাকবে যে কী কাজ করতে হবে, রিড কোডস, ইরেজ কোডস এবং মোটামুটি সব ধরনের কাজই করতে হবে যেটা একটি প্রফেশনাল স্ক্যানার করে থাকে। তো বন্ধুরা চলুন আমরা খুব কুইকলি এক বক্সটা আনবক্স করে ফেলি এবং দেখি ভিতরে কী আছে। বক্সটি খোলার পরে দেখা যাচ্ছে একটি প্লাস্টিক প্যাকেটের মধ্যে স্ক্যানারটা, যেটা দেখতে চমৎকারই মনে হচ্ছে আমার কাছে। সাথে ক্যাবেল তো দেওয়া আছে, বিল্ট ইন ক্যাবেল, এবং স্ক্যানার উপরে এক্সিট, এন্টার এবং আপ এবং ডাউন অ্যারো, সাথে ডিটিএস কুইক রিড করার জন্য, এবং আইএম দেওয়া এবং মডেল নাম্বারটা উপরে প্রিন্ট করা। প্যাকেটের মধ্যে আরেকটি ইউজার ম্যানুয়াল পাওয়া যাবে, যেটাতে ডিটেলস দেওয়া থাকবে যে আসলে কী কী ধরনের ভেহিকেল সাপোর্ট করবে, কী কী ধরনের প্রোটোকল সাপোর্ট করবে এই স্ক্যানার। এবং একটি ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের গাড়িগুলোতে বিভিন্ন স্থানে যেই লোকেশনগুলো দেওয়া, যে আসলে ওবিডি পোর্টগুলো কোথায় কোথায় থাকবে যেখানে আমরা আসলে স্ক্যানারটা ইউজ করবো। একটু হ্যান্ডি একটা ইউজার ম্যানুয়াল, সুতরাং মনে করি যে যারা এই স্ক্যানারটা ইউজ করবেন তারা অবশ্যই ম্যানুয়ালটা ডিটেলস পড়ে নেবেন, তাহলে আপনাদের এই স্ক্যানারটা ইউজ করতে তেমন একটা অসুবিধা হবে না। তারপরে আমি তো দেখিয়ে দিব যে কীভাবে আসলে গাড়িতে প্র্যাকটিক্যাল ইউজ করা করতে হয়। বক্সের ভিতরে স্ক্যানার এবং ম্যানুয়াল ছাড়া আর কিছুই ছিল না, সুতরাং একটি ম্যানুয়াল এবং একটি স্ক্যানারই এই বক্সের মধ্যে পাওয়া যাবে। তো আমরা স্ক্যানারটাকে একটু পলিথিনের ব্যাগ থেকে বের করে দেখে নিই স্ক্যানারটা দেখতে কেমন। স্ক্যানারের সাথে বিল্ড ইন একটি ওবিডি টু ক্যাবেল দেওয়া আছে, যেটা যথেষ্ট লম্বা, এবং এই ক্যাবেলটাই আসলে আমরা গাড়ির যেই ওবিডি টু পোর্ট, আউটপুট যে পোর্টটা থাকবে সেখানে আমরা লাগিয়ে দিব। এটা 16 পিনের একটি ওবিডি ক্যাবেল। আর স্ক্যানারের নিচে একটি ইউএসবি সি পোর্ট দেওয়া, যেটার মাধ্যমে আসলে আমরা চাইলে এই স্ক্যানারটাকে আপডেট করে নিতে পারবো, অর্থাৎ অনলাইন থেকে সফটওয়্যার ডাউনলোড করে এটাকে আমরা আপডেট করে নিতে পারবো। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই স্ক্যানারটাকে চালানোর জন্য আপনাদের আলাদা কোনো পাওয়ারের প্রয়োজন হবে না, কারণ এটা আমরা গাড়িতে লাগিয়ে দিলে সরাসরি সেই গাড়ির যে 12 ভোল্টের যে পাওয়ারটা সেটা দিয়ে আসলে এটা চলবে। সো এটা একটা সেফ সাইড যে আপনাদের আলাদা কোনো ব্যাটারিরও প্রয়োজন হবে না।
তো চলুন আমরা গাড়িতে লাগিয়ে টেস্ট করে দেখি কাজ করে কিনা। তো আমার টয়োটা এক্সিও গাড়ির যার কিনা ডান দিকে স্টিয়ারিং নিচে ডান দিকে এই পোর্টটা অবস্থিত, আমরা সেখানে আমাদের এই কেবিলটা লাগিয়ে দিব এবং দেখব যে আসলে আমাদের কাজটা করে কিনা। চলুন আমরা কেবিলটা আসলে ওখানে লাগিয়ে দিই। টয়োটা গাড়ি সাধারণত ডান দিকে অর্থাৎ স্টিয়ারিং হুইলটা যেদিকে থাকে সেখানেই আসলে ড্যাশবোর্ডের নিচের দিকে এই পোর্টটা থাকে, তো আপনারা খুব সহজেই এটা লোকেট করতে পারবেন আপনাদের গাড়িতে যদি আপনার গাড়ি টয়োটা এক্সিও বা অন্য কোনো মডেল হয়ে থাকে। তো ডাটা কেবিলটা লাগানোর সাথে সাথেই দেখুন আমাদের সিস্টেমটা অন হয়ে যাবে এবং সেখানে ডিসপ্লেতে আপনার বিভিন্ন আইকন দেখতে পারবেন যেখানে ওবিডি ডায়াগনোসিস, ডিটিএস লোকা বিভিন্ন ইয়ে থাকবে। সেটা আমি হয়তো অন্য একটি ভিডিও খুব ডিটেলসভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে যে বাটনটা থাকবে আপ অ্যান্ড ডাউন ডাউন যে অ্যারোটা, সেটা দিয়ে আপনি বিভিন্ন আইকন সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করে আপনি যদি এন্টারে ক্লিক করেন তাহলে সেই আইকনে ঢুকে যাবে। তো চলুন আমরা টেস্ট হিসাবে আমরা ওবিডি ডায়াগনোসিসে ঢুকে দেখি, একটু এন্টার দিয়ে দেখি যেটা আসলে কাজ করে কি না। তো চলুন এটা করার আগে অবশ্যই আপনাকে কিন্তু ইঞ্জিনটাকে অন পজিশনে স্টার্ট না দিলে চলবে, সে অন পজিশনে আমরা নিয়ে নেব। নিয়ে আমরা এখন অনবোর্ড ডায়াগনোসিসের যেই সিলেক্ট আইকনটা ছিল সেখানে আমরা এন্টার প্রেস করলে দেখুন গাড়িটা আমাকে খুব সহজে স্ক্যান করে নেবে এবং খুব কুইক স্ক্যান, দেখুন আমাকে কুইকলি আমার গাড়িটা সিলেক্ট করে ফেলো। এবং এখানে একটি মনিটরিং স্ট্যাটাস হবে যে আপনাদের আমাদের গাড়ির যেই ইসির অবস্থা কী, সেখানে কী ধরনের কোড থাকবে কি না বা ছিল কি না, সেটা আমি ডিটেলসে অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো আসলে এটার প্রত্যেকটা কী মানে। এবং এন্টার দিলে আমরা আরেকটা মেনু পাবো, সেখানে আপনার বিভিন্ন কোড রিড কোডস, ইরেজ কোডস, ডাটা স্ট্রিমিং, ফ্রিজ প্যানেল, ভোল্টেজ টেস্ট, ভেহিকল ইনফরমেশন এখানে এটা থাকবে। তো আমরা এখান থেকে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করে নিতে পারবো। এটা মোটামুটি কমদামি একটা স্ক্যানার হলেও আপনাকে প্রফেশনাল লেভেলের আউটপুট দেবে আপনাকে। তো চলুন আমরা রিড কোডটা একটু দেখে নিই যে আমার গাড়িতে কোনো কোড রিড করতে, সেখানে কারেন্ট কোড, পেন্ডিং কোড এবং পার্মানেন্ট বিভিন্ন কোড থাকবে। তো আমরা কারেন্ট কোড চাইলে সিলেক্ট করে নিতে পারবো, পেন্ডিং কোড সিলেক্ট করে দেবো। কারেন্ট কোড দেখে কোনো কোড আমার গাড়িতে পাই কিনা, না দিস ভেহিকেল হ্যাজ নো ফল্ট কোডস, তার মানে আমার কারেন্ট কোনো কোড নেই। এবং পেন্ডিং কোনো কোড যদি আমার ইসিউতে থেকে থাকে তাহলে এটা ক্লিক করলে অবশ্যই আমরা সেটাও পেয়ে যাবো। তো এখানে একটি 1604 একটি কোড দেখাচ্ছে, এটার মানে হলো যে আপনার গাড়ি অনেকবার স্টার্ট দিলেন কিন্তু ক্র্যাঙ্ক কুলিং স্টার্ট হলো না কোনো কারণে, সেই এই মানে এই কোডের মানেটা হলো সেটা। সেটা আসলে ঠিকই ছিল যে আমার ব্যাটারিটার ভোল্টেজ লো হয়ে যাওয়াতে আমি কয়েকবার ক্র্যাঙ্ক করেছি কিন্তু স্টার্ট হয়নি, সুতরাং একটা কোড সে সিলেক্ট করে রেখেছে। তো আপনাদের টেস্টের জন্য বা আপনাদের দেখানোর জন্য যে কাজ করে না সেজন্য আমি একটি চলুন আমার একটা সেন্সরের কোনো তার আমি খুলে বাকিটা আমি চেক করে দেখাবো যে আসলে এটা কাজ করে কি না। তো আমি আমার গাড়ির যেই ম্যাপ সেন্সর বা এমএফ সেন্সরের যেই ডাটা কেবিলটা সেটা আমি এখন খুলে ফেলবো এবং দেখব যে আমার স্ক্যানারটা এই ডাটা কেবিলটা খোলার পরে যে আমার ম্যাপ সেন্সরে কোনো সমস্যা হলো সেটা সে ডিটেক্ট করতে পারে কি না। তো দেখুন স্ক্যানারটা খুব সহজেই ডিটেক্ট করে ফেলেছে যে আসলে এই গাড়ির ম্যাপ সেন্সর বা এমএফ সেন্সরে কোনো একটা সমস্যা আছে, যে এয়ারফ্লো যে সেন্সর সেটা সমস্যা আছে। দেখুন এখন এখানে সেই কোডগুলো সে দেখাচ্ছে, কোড তিনটি কোড দেখাচ্ছে পরপর, আপনারা নেক্সট বাটন ক্লিক করে কোডগুলো দেখাচ্ছে। দেখুন একটা এয়ারফ্লো সেন্সর ছিল সার্কিট লো, একটা সার্কিট হাই, যেহেতু আমি পুরোটাটা খুলে ফেলছি সুতরাং দুটো সমস্যাই সে দেখাচ্ছে। এবং এটা তো আগের কোড ছিলই যে স্টার্টিং সমস্যা। তো এখন আমরা এই কোডগুলোকে তো পেয়ে গেলাম, তার মানে বোঝা গেলো যে আসলে সে খুব কুইক স্ক্যান করে ডিটেক্ট করতে পারবে, অর্থাৎ এই স্ক্যানারগুলো আপনি খুব সহজেই লাগিয়ে আপনার কোডগুলো ডিটেক্ট করতে পারবেন। এবং এটা প্লাস পয়েন্ট হলো যে আপনি এখন চাইলে এখন এটাকে মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে বলতে পারেন যে আমার এই সমস্যা আপনি সমাধান করে দেন এক, বা আপনি যদি কাজ জানেন তাহলে আপনি অবশ্যই চেক করে দেখতে পারবেন যে আপনার কোথায় সমস্যা। তো আমি এখন আমার সেই ম্যাপ সেন্সরের যে ডাটা কেবিলটা আবার আমি পুনরায় লাগিয়ে দেব এবং সিস্টেমে গিয়ে দেখবো যে সিস্টেমে গিয়ে আমি আসলে কোডটা ইরেজ করে দিব। তো বন্ধুরা আমি অলরেডি ম্যাপ সেন্সরের ডাটা কেবিলটা লাগিয়ে দিয়ে আসছি, এখন চলুন আমরা ইঞ্জিনটাকে আবার সুইচটাকে অন করে আমরা আবার স্ক্যান করে দেখি সেই কোডগুলো আছে এবং সেটাকে আমরা এখন কীভাবে ইরেজ করতে হয় সেটা আমরা দেখে নেব। ডায়াগনস্টিক মেনু থেকে আমরা ইরেজ কোড অপশনটা সিলেক্ট করবো এবং এটাকে প্রেস করবো। প্রেস করার পরে দেখুন এখানে একটি ওয়ার্নিং মেসেজ দিবে যে আমরা আসলেই কোডগুলোকে ডিলিট করতে চাচ্ছি কিনা বা ইরেজ করতে চাচ্ছি কিনা, সেটা আর ইউ শিওর বললে আমরা অবশ্যই সেটাকে অবশ্যই করবো, এই জন্য আমাদেরকে এন্টার প্রেস করতে হবে।
তো এন্টার প্রেস করার পরে একটি তথ্য আসবে যে আপনার ইঞ্জিনটা ইগনিশন সুইচ অন করেন কিন্তু ইঞ্জিন অফ থাকবে এবং তারপর আরেকবার কন্টিনিউ প্রেস করেন। তো আমরা চলুন ইগনিশন সুইচটা অন করে দিই কিন্তু ইঞ্জিনটা অফ আছে। এখন এই এই অবস্থায় আমরা এখন এন্টার বাটন প্রেস করে দেব, দেখুন এন্টার প্রেস, যে অটোমেটিক তথ্য চলে আসছে যে অল ক্লিয়ার্ড, তার মানে আমাদের তথ্য সব চলে গেছে। সো খুব ইজিলি এই মেশিন দিয়ে আমরা কোড রিড এবং কাজ করার পরে আমরা অবশ্যই কোডগুলোকে ডিলিট করে নিতে পারবো। চলুন আরেকবার আমরা কোডটা রিড করে দেখি যে আসলে কোডগুলো এখনও আছে কিনা। তো রিডিং অপশনে গিয়ে পেন্ডিং কোড দিয়ে দেখব, দেখুন দ্যার ইজ নো কোড, সো দ্য ভেহিকেল হ্যাজ নো ফল্ট কোড, তার মানে আমাদের ফল্ট কোডগুলো খুব ইজিলি ইরিজ হয়ে গেল। তো বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে এই স্ক্যানার নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো, প্লাস আমাদের যে অন্য যে দুটো ডোঙ্গল যেটা ওয়াইফাই এবং ব্লুটুথ ডোঙ্গল আছে সেটা নিয়ে আলোচনা করবো, কারণ সেই দুটো ডোঙ্গল ইউজ করে আপনি আরও চমৎকার কিছু ফিচার আপনি পাবেন, কারণ যেহেতু ওগুলো অ্যান্ড্রয়েড সাপোর্টেড এবং কম্পিউটার ইউজ করতে পারবেন, সুতরাং বিশেষ কিছু ফিচার থাকবে এবং কিছু সফটওয়্যার থাকবে যেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।